হলো সবাইকে লাস্ট ভিডিওতে অর্থাৎ প্রিমিয়ার প্রোর প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে নতুন প্রজেক্ট নিতে হয় কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয় রেজার টুলের ইউজেস এবং রিপল ডিলের সাথে যতগুলো উইন্ডো ছিল আমাদের চারটা উইন্ডো এই চারটা উইন্ডো সম্পর্কে আমরা জেনেছি এই ক্লাসে আমরা ট্র্যাক সিলেকশন টুল এবং রিপল এডিট টুল রোলিং এডিট টুল এই তিনটা টুল সম্পর্কে জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক গত ক্লাসে আমরা সিলেকশন টুল সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গিয়েছি সিলেকশন টুল সিলেক্ট করার পর যদি আপনি শিফট প্রেস করেন তাহলে একসাথে অনেকগুলো সিকোয়েন্সকে সিলেক্ট করতে পারবেন দেন এগুলোকে টানাহিচড়া করতে পারবেন তো আমি যদি চাই যে এখান থেকে পরবর্তীতে যতগুলো ট্র্যাক আছে এগুলোকে আমি পেছনে সরিয়ে দিব দেন এখানে মাঝখানে একটা স্পেস করব যাতে আমি আরেকটা সিকোয়েন্স এখানে ক্রিয়েট করতে পারি এই কাজটা এভাবে সিলেক্ট করে আমি সবগুলো সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে কাজটা করতে পারি এই কাজটা সিলেকশন টুল দিয়ে করলে এখানে একটা ভয় থেকে যায় যে কোনো ট্র্যাক সিলেক্ট হইলো কিনা কোনো ট্র্যাক ছাড়া পড়ে যেতে পারে আবার কোনো সিকোয়েন্স ছাড়া পড়ে যেতে পারে তো এই কাজটা করার জন্য আমরা ব্যবহার করব ট্র্যাক সিলেকশন টুল মূলত ট্র্যাক সিলেকশন টুলের কাজ এটাই তো ট্র্যাক সিলেকশন টুল যদি সিলেক্ট করি আমি এখানে দেখতে পাবো যে আরো কিছু টুল আছে বা আমরা যদি এটা ক্লিক করে ধরে থাকি তাহলে দেখতে পাবো যে ভিতরের টুলগুলো এক্সপ্যান্ড হয়ে গেছে এখানে দুইটা টুল আছে একটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল ফরওয়ার্ডটা হচ্ছে সামনের দিকে নিয়ে যাবে ব্যাকওয়ার্ডটা হচ্ছে পিছনের দিকে নিয়ে আসবে তো ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড সিলেক্ট করলাম আমি দেন আমি চাইতেছি যে এখান থেকে বাকি যতগুলো ক্লিপ আছে আমার সবগুলো আমি সরিয়ে একটা স্পেস তৈরি করব আমি আরেকটা সিকোয়েন্স বানানোর জন্য আমি যদি এটা সিলেক্ট করার পর এখানে যে কোনো একটা জায়গাতে ক্লিক করি সবগুলা কিন্তু বাকি পরে যতগুলো আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে দেন আমি যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এগুলা সহজে কিন্তু সরে গেল এখানে আমার ভয় থাকলো না যে কোনো ক্লিপ ছাড়া পড়ছে কারণ এই টুলের কাজ হচ্ছে এটা যে বাকি যতগুলা সিকোয়েন্স থাকবে সবগুলাকে সিলেক্ট করে সে একটা স্পেস তৈরি করে দেবে আপনাকে তো এখন আপনি চাইতেছেন যে আপনার শুধুমাত্র একটা ট্র্যাক অডিও ট্র্যাক হোক বা ভিডিও ট্র্যাক হোক একটা ট্র্যাকে সিকোয়েন্সগুলো সরাবেন তো আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যারো চিহ্ন আছে ট্র্যাক সিলেকশন টুলে দেন আপনি যদি শিফট প্রেস করেন তাহলে একটা অ্যারোতে চলে আসবে দেন আপনি যেই ট্র্যাকটার সিকোয়েন্সগুলো সরাইতে চাচ্ছেন সেই ট্র্যাকটা যদি সিলেক্ট করেন আমি উপরের যে V2 এই ট্র্যাকটা সিলেক্ট করলাম দেন এখানে যে সিকোয়েন্সগুলো আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল তো এটা যদি আমি এখন শিফট প্রেস করা অবস্থায় এটা যদি নড়াতে চাই তাহলে কিন্তু এটা নড়বে না সিলেকশন টুল দিয়ে বাকি কাজটুকু করতে হবে বাকি কাজটুকু সিলেকশন টুল দিয়ে আমরা সহজে করতে পারি এই ছিল ট্র্যাক সিলেকশন টুলে আশা করি বুঝতে পারছেন যে ট্র্যাক সিলেকশন টুলের কাজটা কি দেন আমরা যাই আমাদের আজকের ক্লাসের পরে দুইটা টুলে ট্র্যাক সিলেকশন টুলের নিচেই দেখতে পাবেন রিপল এডিট টুল রোলিং এডিট টুল রেড স্ট্রেচ টুল রেড স্ট্রেচ টুল নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব তো রিপল এডিট টুলের কাজটা কি মনে করেন আমি এই যে এখানে যে ক্লিপটা এই ক্লিপটার কিছু অংশ কাটে রাখছি আমি দেন আমি এটাকে সিম্পলি শিফট ডিলিট প্রেস করে রিপল ডিলিট করে দিলাম এখানে কি হলো বাকি যতগুলো ট্র্যাকগুলো আছে সবগুলো সরে আসলো রিপল ডিলিট দিয়ে গত ক্লাসে আমরা এটা দেখছিলাম আমাকে দুই থেকে তিনটা কমান্ড দিতে হলো তারপরে এই কাজটুকু আমার কমপ্লিট হলো তো আমি যদি চাই যে আমার ক্লিপের বাকি অংশটুকু কেটে যাবে ক্লিপটা ছোট হয়ে পরের অংশটুকু এই ক্লিপের সাথে অ্যাটাচ হয়ে যাবে তখন আমি ইউজ করতে পারি এই রিপল এডিট টুল আমি কাটা অংশটুকু ডিলিট করে দিলাম দেন আপনি নর্মালি সিলেকশন টুল দিয়ে দেখতে পাবেন যে সিলেকশন টুলটা যদি আপনি কোনো ক্লিপের শেষে নিয়ে যান তাহলে এরকম লাল এরো এখন আপনি যদি রিপল এডিট টুল সিলেক্ট করেন তাহলে দেখেন এরোটা কিন্তু হলুদ হয়ে যাবে যখন একটা ক্লিপের শেষ অংশে ধরবেন অথবা শুরুর অংশে ধরবেন তখন এটা কী করবে আপনি ড্র্যাগ করে যতদূর নিয়ে যাবেন আমি এখান পর্যন্ত নিয়ে আসলাম তো এখানে দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছেন উপরে প্রথম থাম্বনেলটা দেখাচ্ছে আপনার ক্লিপটা কতটুকু রাখলেন আপনি দেখেন আমি কতটুকু রাখলাম আমি যত কম বেশি করতেছি ওই নাম্বারটাও কিন্তু কম বেশি দিতে মানে আমি যতটুকু রাখতেছি ক্লিপটা ততটুকু কিন্তু ওখানে থাম্বনেলটাতে দেখাচ্ছে পরের যে থাম্বনেলটা সেটা হচ্ছে ক্লিপটার টোটাল লেন্থ তো এখন আমি চাইতেছি যে আমার যেখানে কার্সরটা আছে সেখান পর্যন্ত থাকুক বাকিগুলা ডিলিট হয়ে যাক এবং চলে আসুক দেখেন আমি এখন যদি ছেড়ে দিই তাহলে বাকি অংশগুলো কিন্তু অটো রিপল ডিলিট হয়ে গেছে এটাই হচ্ছে মূলত রিপল এডিট টুলের কাজ রোলিং এডিট টুলটা আমরা কখন ইউজ করব আমি চাইতেছি যে আমার যে প্রথম ক্লিপটা আছে যেটা সিলেক্ট করলাম আমি এটা একটু ছোট করি আমি দেন পরে যে ক্লিপটা আছে আমার এই ক্লিপটাকে একটু আমি বের করে আনতে চাচ্ছি তো আমি এটা প্রথমে ছোট করে নিলাম সিলেকশন টুল দিয়ে অবশ্যই দেন এই ক্লিপটা বের করে আনলাম এটা যতটুকু ছিল ততটুকু বের হয়ে গেছে তো আমি এটা কি করলাম এখানে জয়েন করে দিলাম তো আমি এই কাজটা যে দুই তিনটা স্টেপে করলাম এই কাজটাকে আমি একটা স্টেপে করতে পারি এটা হচ্ছে রোলিং এডিট টুল দিয়ে মনে করেন আমি আবার এটাকে ছোট করলাম এই যে আমার এই ক্লিপটা
এটা যতটুকু অংশ আছে আমি সবটুকু বের করব আর এটাকে কি করব ছোট করে দেব এই রোলিং এডিট টুলটা মাঝখানে নিয়ে গেলে আপনি দেখতে পাবেন যে দুইটা অ্যারো দুইদিকে তো এটা আমি যদি টেনে এইভাবে এনে ছেড়ে দেই তাহলে পরে যে ক্লিপটা আছে সেটা গোটাটা বের হয়ে যাবে এন্ড প্রথমে যে ক্লিপটা আছে সেই ক্লিপটা ছোট হয়ে যাবে এই ক্লাসে এতটুকুই আপনারা যারা প্রথম ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে এসে দেন সেকেন্ড ক্লাসটা পড়বেন ধন্যবাদ সবাইকে